আসসালামু আলাইকুম। করোনার এই মহামারীতে আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। এই কামনায় আমি শুরু করতে যাচ্ছি আমার অনলাইন প্রথম ক্লাস। আমি যে টপিক্স নিয়ে আজকে আলোচনা করব, সে টপিক্সের নাম হলো ত্রিকোণমিতিক অনুপাত অথবা ত্রিকোণমিতিক রেশিও। এখন সর্বপ্রথম আমি এই ত্রিকোণমিতিক ওয়ার্ডটা যে আছে, এই ত্রিকোণমিতিক ওয়ার্ডটার সাথে একটু পরিচিত হই। এই ত্রিকোণমিতিক ওয়ার্ডটা আসলে গ্রিক শব্দ, আর এই ত্রিকোণমিতিক ওয়ার্ডটাকে যদি আমি ভেঙে ভেঙে লিখি তাহলে দেখা যাচ্ছে যে এই ত্রিকোণমিতিক ওয়ার্ডটা তিনটা ওয়ার্ডের সমন্বিত একটা রূপ। এখন দেখি আসলে কি কি তিনটা ওয়ার্ডের সমন্বিত রূপ এই ত্রিকোণমিতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতি ত্রিকোণমিতিকে যদি আমি ভেঙে ভেঙে লিখি তাহলে আমি লিখতে পারবো, এক নম্বর হলো ট্রাই, তার মানে হচ্ছে তিন। দুই নম্বর হলো গণ অথবা গণ মানে ধার। আরেকটা পার্ট হলো মেট্রো, দ্যাট মিন্স পরিমাণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতি শব্দটাকে যদি আমি ভেঙে ভেঙে লিখি তাহলে আমি তিনটে পার্টে বিভক্ত করতে পারবো, একটা হলো ট্রাই তিন গণ, অর্থ হলো ধার এবং মেট্রো হলো পরিমাণ। এখন আমি দেখব যে এই ত্রিকোণমিতিতে আমরা একটা ত্রিভুজ ইউজ করি, এই ত্রিভুজটার নাম হলো সমকোণী ত্রিভুজ। এখন তার মানে আমি বুঝতে পারতেছি যে সমকোণী ত্রিভুজ আর বলতে আসলে আমরা কি বুঝি এখানে সমকোণী ত্রিভুজ। আমরা জানি নিজ ক্লাসেও পড়ছি যে সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। সমকোণ বলতে আসলে কি বুঝি, সমকোণ বলতে বুঝি যে দুইটি রেখা যদি পরস্পরের উপর লম্বালম্বিভাবে অবস্থান হয়। তার মানে আমি বলতেছি যে একটা রেখা যদি আরেকটার উপর লম্বালম্বিভাবে অবস্থান করে তাহলে এক সমকোণ উৎপন্ন হয়। তার মানে এক সমকোণ বলতে এখানে 90 ডিগ্রি। তাহলে আমি বলতে চাচ্ছি যে আমি ত্রিকোণমিতিতে একটা নির্দিষ্ট ত্রিভুজ নিয়ে আলোচনা করি, এই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবং সমকোণ, এই সমকোণ কিভাবে উৎপন্ন হবে, একটা রেখা যদি আরেকটার উপর পরস্পর লম্বালম্বিভাবে অবস্থান করে তাহলে এক সমকোণ উৎপন্ন হবে। এবং আমি যদি আরেকটা রেখা দ্বারা এটাকে আবদ্ধ করে দিই তাহলে আমি বলবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। এখন দেখো এই যে ত্রিকোণমিতিতে আমরা একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু এবং তিনটা কোণ নিয়ে আলোচনা করি। এখন এই সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহু নিয়ে যে আমরা আলোচনা করব, এই তিনটা বাহু তিনটা স্পেশাল নাম আছে। এখন এই কোণ বাহু তিনটাকে কি বলবো অথবা কার সাপেক্ষে কি নাম দেব এই বাহুটাকে, এই যে নামগুলো আমার কোণের সাপেক্ষে হবে। একটা সমকোণী ত্রিভুজ যে আমি বাহুগুলো ডেনোট করতে চাচ্ছি, এই ডেনোট কিভাবে করব, কোণের সাপেক্ষে আমি এই বাহুগুলোর নামকরণ করব। কিভাবে নামকরণ করব, আমি বললাম একটু আগে যে আসলে এটা একটা সমকোণ, কিভাবে বললাম একটা রেখা আরেকটার উপর লম্ব, তার মানে বোঝা যাচ্ছে এখানে একটা সমকোণ। এখন সমকোণের যে বিপরীত বাহুটা আছে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি বুঝতেছি সমকোণের যে বিপরীত বাহুটা আছে এটা হচ্ছে অতিভুজ। এখন তিনটা বাহুর মধ্যে একটা বাহু নামকরণ করা হয়ে গেল, এখন অবশিষ্ট আছে দুইটা বাহু। এই দুইটা বাহুর নামকরণ কিভাবে করবো, আমাদের একটা কমন সেন্স কাজ করে যে বাহুটা যেটা লম্বালম্বি ভাবে আছে মানে লম্ব আকারে আছে বা উপরের দিকে খারাপ ভাবে অবস্থান করতেছে এটা মনে হচ্ছে লম্ব না, এটা হলো ভুল ধারণা। এই যে লম্ব আমি কিভাবে করব, সেটা এই লম্ব নামকরণ করব অথবা ভূমি নামকরণ করব কোণের সাপেক্ষে। যেমন আমি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বললাম, এখন আমি লম্ব অথবা ভূমি যে নামকরণটা করবো এটাও একটা কোণের সাপেক্ষে বলবে। এখন আমার এখানে একটা বিষয় হলো যে সমকোণটা একটা সমকোণী ত্রিভুজের কিন্তু সমকোণটা হলো ফিক্সড, একটা সমকোণী ত্রিভুজের একটা সমকোণটা হলো ফিক্সড। এবং অপর যে দুইটা কোণ আছে এই দুইটা কোণের কোণ দেওয়া থাকতেও পারে অথবা ফিক্সড করে বলা থাকবে যে কোনটা কোণ, কোন কোণটা নিয়ে আমি কাজ করবো, যে কোণ নিয়ে কাজ করবো তার সাপেক্ষে আমি বলবো যে কোনটা ভূমি কোনটা লম্ব, কোন কোনটা কাজ নিয়ে কাজ করবো। এখন যদি আমি এই কোণটা নিয়ে কাজ করি, ধরলাম যে এটা আলফা, এখন যদি আমি এই কোণ নিয়ে কাজ করি তাহলে এই কোণের সাপেক্ষে আমার লম্ব চলিয়ে যাবে। এই কোণের সাপেক্ষে লম্ব বলতে কি বোঝাচ্ছি, যে কোণটা আমাকে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে অথবা যে ত্রিকোণমিতিক যে রেশিও গুলো দেওয়া আছে ওখানে
মানে ইন্ডিকেট করি দেওয়া থাকবে যে ট্রায়াঙ্গেল লিখলাম আমার কোশ্চেনের মধ্যে বলা নাই ডাইরেক্টলি যে আসলে কোন কোনটা কিন্তু আমার রেশিওর ক্ষেত্রে বলা আছে যে আসলে রেশিওতে ওখানে কোন দেওয়া আছে কিন্তু আমি অনেক সময় বুঝতে পারি না আমরা যে আসলে কোন কোনটা ধরব তাহলে আমি রেশিও থেকে কোণে যাইতে পারি অথবা ওরা কোশ্চেনের মধ্যে সরাসরি বলে দিবে যে এই জায়গা আলফা এই জায়গা বিটা কোন কোনটা আলফা কোন কোনটা বিটা আর যদি আমি বলতেছি যদি আমি ধরি এটা আলফা তাহলে এই যে আমাদের একটা কোণ দেওয়া থাকলো আমি এর সাপেক্ষে এই যে আলফা কোণের যে বিপরীত ভাগটা আছে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে লম্ব আমি দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যদি দুইটা বাহু আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে অবশিষ্ট যে বাহুটা আছে সেটা অবশ্যই ভূমি এখন আমি যদি বলি যে এটা হলো বিটা তার মানে আমি ত্রিকোণমিতিক রেশিও যেগুলো আছে এইগুলোতে যদি আমি ইউজ করি বিটা এখন এই ক্ষেত্রে সাইন বিটা এর ক্ষেত্রে আসলে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি বলি এখান থেকে বিটা এখন লম্ব কোণটা আমি ত্রিকোণমিতিক রেশিও থেকে আমি ত্রিভুজের কোণে চলে যাচ্ছি তারপর আমি আইডেন্টিফাই করতেছি আসলে লম্ব হবে কোনটা ভূমি হবে কোনটা যখন আমি ধরলাম আলফা সাইন আলফা তখন লম্ব হয়ে যাচ্ছে যদি আমি এটা এবিসি একটা ত্রিভুজ দিয়ে ডিনোট করি তাহলে এবিসি ত্রিভুজে আমি ধরতেছি যখন ধরতেছি সাইন আলফা কোণ হচ্ছে আলফা তখন লম্ব চলে যাচ্ছে এবিতে যখন ধরতেছি সাইন বিটা তখন লম্ব চলে যাচ্ছে কি বিটা কোণ এখানে তার বিপরীত ভাগ কত বিসি এখানে তখন বিসি হিসেবে লম্ব আছে এখন আমি এতটুকুই বলতে চাচ্ছি এখানে যে যদি আমি আলফা কোণ ধরি লম্ব হইবে এবি যদি বিটা কোণ ধরি লম্ব হইবে বিসি আর আমি তো বলতে রেছি যে যেহেতু এটা অচিবল ছিল আর যদি লম্ব আমি আইডেন্টিফাই করতে পারি অতিভুজ আইডেন্টিফাই করতে পারি তারপরে যে অবশিষ্ট যে ভাগটা আছে তাহলে এটা অবশ্যই ভূমি অথবা আমরা টেকনিকে ধরে রাখতে পারি কোন সবসময় উৎপন্ন হয় ভূমি এবং অতিভুজের মধ্যে কোন সবসময় উৎপন্ন হয় ভূমি এবং অতিভুজের মধ্যে যদি কোন বিটা এখানে দেই তাহলে ভূমি অবশ্যই এবি যদি কোন আলফা জায়গা দেই ভূমি অবশ্যই বিসি এখন যাই হোক এই ত্রিকোণমিতিক রেশিও এই ত্রিকোণমিতিক রেশিও আসলে ত্রিকোণমিতিক রেশিও বলতে আমরা কি কি বুঝি এখানে এই ত্রিকোণমিতিক রেশিও বলতে বোঝাচ্ছে সাইন কস ট্যান কট সেক কোসেক সাইন কস ট্যান কট সেক কোসেক এই ছয়টা হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও তার মানে আমরা জানতে পারলাম ত্রিকোণমিতিক রেশিও হচ্ছে ছয়টা যেটা হচ্ছে সাইন কস ট্যান কট সেক কোসেক এখন আমরা এখন এই যে আমি যে রেশিওগুলো লিখতেছি যে এখানে কিন্তু কোন গুলো মিসিং আছে মিসিং আছে কোন গুলো এখানে মিসিং আছে আসলে কোন বাদে কি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কোনো মিনিং প্রকাশ করবে না এখানে যদি কোন না থাকে তাহলে এগুলো কোনো ভ্যালু নাই এগুলো মিনিংলেস তাহলে এগুলো কোনো অর্থ প্রকাশ করবে না তাহলে আমরা বুঝলাম ত্রিকোণমিতিক রেশিও 6টি সাইন কস ট্যান কট সেক কোসে এই 6টা এখন এই 6টা রেশিও দ্বারা কিছু সূত্র আছে এখন ত্রিকোণমিতি রেশিও দ্বারা যেহেতু অনেকগুলো সূত্র আছে এখন আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা আসলে এই সূত্রগুলো ধরে রাখতে পারি না আমাদের অত টেকনিক কাজ করে না অথবা একাধিক সূত্র থাকার কারণে একটার মধ্যে আরেকটা কি গুলায় যাচ্ছে এই কারণে আমি আজকে আপনাদের সামনে একটা সরবুজের সাজে এই সূত্রগুলো একটু টেকনিকে ধরে রাখার চেষ্টা করতেছি আমি মনে করি সবারই ভালো লাগবে এখন আমি আমি বলতেছি আমি একটা সরবুজের সাজে এই সূত্রগুলো যে ত্রিকোণমিতিতে যে 21টি অথবা 23টি সূত্র আছে এই সূত্রগুলো কিভাবে আমি ধরে রাখব এখন আমি একটা সরবুজ আঁকব সরবুজ বলতে আমি কি বুঝি যে চতুর ছয়টা বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ ক্ষেত্রকে সরবুজ বলে তার মানে ছয়টা বাহু আমি এমন একটা ভুজ আঁকব যার মধ্যে ছয়টা বাহু থাকবে এখন ছয়টা বাহুর মধ্যে আমি অঙ্কনের ক্ষেত্রে আমি দুইটা বাহু এই ভূমি সমান্তরাল করে দুইটা ভাগ করব তার মানে আমি বিবেচনা করতেছি একটা সরবুজ দেখব তার মধ্যে আমি দুইটা বাহু নিলাম আমি বললাম এই যে দুইটা বাহু নিলাম এই বাহু দুইটা অবশ্যই ভূমি সমান্তরাল করে লিখব আঁকব এখন তার মানে আমি একটা সরবুজ অঙ্কন করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা সরবুজ অঙ্কন করলাম সরবুজের ছয়টা বাহু আছে এখন সরবুজের ছয়টা বাহু আছে তার মানে ছয়টা বিন্দু আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা
এখানে ছয়টা বিন্দু আছে, আমি চাচ্ছি এই ছয়টা বিন্দু দ্বারা ছয়টা ত্রিকোণমিতিক রেশিওসকে আইডেন্টিফাই করব। এন্ড কিভাবে আইডেন্টিফাই করব, প্রথম যে বিন্দুটা আছে এটা থেকে স্টার্ট করি আমি, যে এটা ধরলাম ট্যান, এটা ধরলাম ট্যান, তারপর ধরতেছি সাইন, তারপর হচ্ছে কস, তিনটা ডেনোট করার পর, তিনটা নাম করার পর আমি দেখতেছি যে প্রতিটা বিন্দুর বিপরীত একটা করে বিন্দু আছে, প্রতিটা বিন্দুর বিপরীত একটা করে বিন্দু আছে। এখন আমি এভাবে লিখতে পারি, ট্যান এর বিপরীত হচ্ছে কট, সরি একটু, ট্যান এর বিপরীত হচ্ছে কট, সাইন এর বিপরীত কোসেক, আর কস এর বিপরীত সেক। তাহলে আমি ছয়টা বিন্দু দ্বারা ছয়টা এই ত্রিকোণমিতিক যে রেশিওস আছে এটার নাম করলাম, তার মানে ফার্স্ট বিন্দু দ্বারা ট্যান, সেকেন্ড বিন্দু দ্বারা হইল সাইন, থার্ড কস, ফোর্থ হইল কট, ফিফথ হইল কোসেক এবং সিক্স হইল সেক। এখন আমি এখান থেকে কিছু রিলেশন তৈরি করব। এখন আমি দেখতেছি যখন আমি এই বিপরীত বিন্দুগুলা কি সংযোগ করলাম তখন তারা এই প্রতিটা বা একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটা দেখা যাচ্ছে এই জিনিস, এই বিন্দুটা আছে, ধরলাম যে এই বিন্দুটার মান হইল ওয়ান, ধরলাম এই বিন্দুটার মান হইল ওয়ান। এখন দেখেন আমি বললাম যে যেহেতু এই রেখাগুলো পরস্পর কি এই একটা বিন্দুতে মিলিত হয়ে গেছে, আমি এই কারণে এই মানটা দিল, এর ভ্যালুটা দিলাম এক। এখন আমি এই যে ট্যান, ট্যানের বিপরীত কট, এটা মাল্টিপ্লাই করব, তাহলে ট্যান, ট্যান যদি ইকুয়াল হবে থিটা হিসাবে দিয়ে দেয় ইকুয়াল হবে, যদি কোন গুণ এখানে সংযোগ করি তাহলে আমি দেখতেছি ট্যান গুণন কোসেক ইকুয়াল টু আমি লিখব ওয়ান। আমি বললাম যে যে কোনো একটা বিন্দু কল্পনা করব তার বিপরীত বিন্দুটা দুইটা যদি আমি গুণ করি তাহলে ট্যান থিটা গুণন কট থিটা, সরি একটু রং হয়ে গেছে, ট্যান থিটা গুণন কট থিটা ইকুয়াল টু ওয়ান, তারপর সাইন থিটা গুণন কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান, অ্যান্ড কস থিটা গুণন সেক থিটা ইকুয়াল টু ওয়ান। তার মানে আমি তিনটের রিলেশন তৈরি করলাম যে যে কোনো বিন্দু তার বিপরীত বিন্দুগুলো যদি মাল্টিপ্লাই করি তাইলে আমি তার ভ্যালু পাবো ওয়ান, মানে ট্যান থিটা গুণন কট থিটা ইকুয়াল টু ওয়ান, সাইন থিটা গুণন কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান, এবং কস থিটা কস থিটা গুণন সেক থিটা ইকুয়াল টু ওয়ান। এখন আমাদের ত্রিকোণমিতিতে যে যে সূত্রগুলো আছে ছয়টা সূত্র আছে, এখন এগুলো আমি কীভাবে নিতে পারি, এখন আমি আমার আমি নিজ ক্লাসেও তোমরা জানো এবং তোমরা পড়ছো যে আমি কাকে টার্গেট করব। যদি ট্যানকে টার্গেট করি তাহলে ট্যানের সাথে কট গুণ আছে, তাইলে কি আমি ট্যানের মান চাইলে কট ওভাসে কি সমান সমানের ওই সাইডে চলে গিয়ে কি ভাগ হয়ে যাবে, যেহেতু গুণ আছে ওভাসে গিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে কি আমি লিখতে পারি এখান থেকে ছয়টা সূত্র, একটা ট্যান থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা, কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই ট্যান থিটা, সাইন থিটা ওয়ান বাই কোসেক থিটা, কোসেক থিটা ওয়ান বাই সাইন থিটা, কস থিটা ওয়ান বাই সেক থিটা, সেক থিটা ওয়ান বাই সেক থিটা ওয়ান বাই কস থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে এই যে আমি যে ছয়টা সূত্র এগুলো আমার স্মরণ থাকে না, আমি কিভাবে টেকনিকে ধরে রাখবো, এটা এটা সবারই পার্সোনাল ব্যাপার। এখন তুমি কিভাবে যদি এর সে বেস্ট কোনো টেকনিক থাকে তুমি এটা ধরে রাখবা, যদি না থাকে এটা ফলো করার চেষ্টা করবা যে আমি এখান থেকে কিভাবে আসলে ছয়টা সূত্র তৈরি করলাম। তাহলে আমি বললাম যে বিপরীত বিন্দু দ্বয় যদি আমি গুণ করি, বিপরীত বিন্দু বলতে আমি এই যে ট্যান থিটা এবং কট থিটাকে বোঝাচ্ছি, বিপরীত বিন্দু দুটো গুণ করলে হবে ওয়ান, অথবা এর ছয়টাও যদি তোমরা না দেখো এখান থেকে আমার ডাইরেক্ট এই তিনটা থেকে আমি বারবার বলতে পারবো, ট্যান চাচ্ছি ওয়ান বাই কট থিটা,
sin চাচ্ছি 1 বাই বিসেক থিটা cos চাচ্ছি 1 বাই sec থিটা অথবা cot চাচ্ছি 1 বাই tan থিটা cosec চাচ্ছি 1 বাই sin থিটা sec চাচ্ছি 1 বাই cos থিটা এভাবে আমরা 6টা সূত্র পড়তে পারি আর কিছু সূত্র আছে যেগুলো বর্গ আকারে ইউজ হয়ে গেছে এই ত্রিকোণমিতিক এসিগুলো বর্গ আকারে আছে এইগুলো আমরা একটু দেখতে পারি এখন বর্তমানে আমি যে সরলভূষ্টা আছি এটাতে আসলে 6টা ত্রিভুজ আছে এখানে 6টা ত্রিভুজ আছে এখন এই 6টা ত্রিভুজের মধ্যে আমি 3টা ত্রিভুজ আইডেন্টিফাই করব এখন কিভাবে আইডেন্টিফাই করব সেটা হলো আমি যে টেকনিকটা ফলো করতেছি আপনারা সেটা টেকনিক ফলো করবেন যে tan আছে এই ত্রিভুজটা বাদে এই ত্রিভুজটা ফলো করব একটা বাদে আরেকটা এটা বাদে এটা তাইলে আমি যে সর্বোচ্চটা নেছি তার মধ্যে 6টা ত্রিভুজ আছে তার মধ্যে এই 6টা ত্রিভুজের মধ্যে আমি 3টা ত্রিভুজ এখানে শনাক্ত করলাম যে এই 3টা ত্রিভুজ নিয়ে আমি কাজ করব এখন কাজ কি এখন এই 3টা ত্রিভুজ যখনই আমি শনাক্ত করছি তখন আমি দেখতে পেলাম যে এই ত্রিভুজের এই যে এই বাহু এই বাহু এই বাহু এই 3টা বাহু এখানে পরস্পর সমান্তরাল আকারে আছে এই 3টা বাহু পরস্পর সমান্তরাল আকারে আছে সমান্তরাল বলতেছি এই বাহু এর সমান্তরাল এই বাহু এর সমান্তরাল তার মানে কি এই তিনটা বাহু এখানে পরস্পরের সমান্তরাল আকারে আছে এখন সমান্তরাল বাহুগুলো আমি কনসিডার করব এখানে সমান্তরাল বাহু এই প্রান্ত বিন্দু একটা হলো সাইন একটা হলো কস সমান্তরাল বাহুর প্রান্ত বিন্দু একটা হলো 1 একটা হলো কোয়াড সমান্তরাল বাহুর প্রান্ত বিন্দু একটা হলো ট্যান একটা হলো 1 এখন আমি কিভাবে রিলেশনগুলো তৈরি করব এখন যে সমান্তরাল বাহু তিনটা আছে এই তিনটার মধ্যে আমি একটা রিলেশন তৈরি করি কিভাবে এই সমান্তরাল বাহু ফার্স্ট বিন্দু সেকেন্ড বিন্দু এখন ফার্স্ট বিন্দুর উপরে স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু আমি বলছি যে যেহেতু এটা একটা ত্রিভুজ তা ত্রিভুজের দুইটা বিন্দু নিলাম আরেকটা বিন্দু তো আছে অবশিষ্ট যে বিন্দুটা আছে সমান সমান দিয়ে ওই বিন্দুটা লিখব এখানে বলে রাখি যে আমি 1 এর উপর স্কয়ার দিছি কেউ যদি 1 এর উপর স্কয়ার না দেয় তারপরে কোনো প্রবলেম নাই কারণ 1 এর উপর স্কয়ার মানে 1 অথবা দিলে কোনো সমস্যা নাই তাহলে আমি এখান থেকে একটা রিলেশন তৈরি করতে পারতেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ফার্স্ট সমান্তরাল রেখাটা গেল এখন এই এই ত্রিভুজের ক্ষেত্রে আমার সমান্তরাল রেখা হলো এটা তার প্রান্তবিন্দু একটা হলো 1 একটা হলো 5 এখন আমি যদি একই ভাবে এই কাজটা করি এখানে যে কাজটা করলাম যে 1 এর উপর স্কয়ার প্লাস cot স্কয়ার ইকুয়াল টু অপোজিট বিন্দু cosec স্কয়ার থিটা তার মানে দ্বিতীয় ত্রিভুজ থেকে আমি সমান্তরাল বাহু নিয়ে বাহু নিলাম এবং এই বাহুর যে দুইটা প্রান্ত বিন্দু ছিল এই প্রান্ত বিন্দুর বর্গের যোগফল ইকুয়াল টু অপোজিট বিন্দু উপর বর্গ সেকেন্ড ত্রিভুজ গেল এখন থার্ড ত্রিভুজের ক্ষেত্রে সমান্তরাল বাহু এটা এখন সমান্তরাল বাহুর প্রান্ত বিন্দু tan এবং 1 তার মানে কি tan স্কয়ার থিটা প্লাস 1 এর উপর স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার থিটা তার মানে আমি এই তিনটা ত্রিভুজের যে তিনটা সমান্তরাল বাহু ছিল এই সমান্তরাল বাহুগুলো নিয়ে একটা রিলেশন তৈরি করলাম এই রিলেশন থেকে আমি তিনটে সূত্র পেয়ে গেলাম এখন আমি স্কয়ারগুলো নালে কোনো সমস্যা নেই তখন আমার বইয়ের সূত্রের সঙ্গে হুবহু মিলে যাবে এখন সমান্তরাল বাহুর কাজ শেষ এখন একটা ত্রিভুজের একটা বাহু প্রতিটা ত্রিভুজের একটা করে বাহু নিয়ে কাজ করলাম আরো অপোজিট দুইটা বাহু আছে তার মানে এই বাহু আছে 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 তার মানে সমান্তরাল বাহু বলে যে অপোজিট দুইটা করে বাহু আছে এই বাহুগুলো নিয়ে আমি আরো তিনটা তিনটা ছয়টা রিলেশন তৈরি করব এন্ড কিভাবে করব দেখেন এখন আমার সমান্তরাল বাহুর কাজ শেষ এখন এই ত্রিভুজের বাহু হলো এটা যেটা সমান্তরাল বিন্দু এটা বিন্দু 1 এখন সমান্তরাল বাহুর যে বিপরীত বিন্দুটা আছে এই বিন্দু থেকে আমি এখন যদি এই চলতে যাই তাহলে আমি এইদিকেও যাইতে পারবো এইদিকেও যাইতে পারবো তার মানে সাইনও যাইতে পারবো কোসে যাইতে পারবো যদি আমি এই সমান্তরাল বাহু তার বিপরীত বিন্দু হলো কোসে এন্ড কোসে থেকে আমি কটের দিকেও যাইতে পারবো ওয়ানের দিকেও যাইতে পারবো আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই সমান্তরাল বাহুর বিপরীত বিন্দু হলো সেক সেক থেকে আমি ট্যানের দিকেও যাইতে পারবো ওয়ানের দিকেও যাইতে পারবো এখন এই প্রথম ত্রিভুজ থেকে আমি প্রথমে 1 থেকে যাত্রা শুরু করব 1 1 এর উপর স্কয়ার এখন 1 এর উপর স্কয়ার কারণ যেহেতু সমান্তরাল বাহু বিপরীত বিন্দু নিয়ে আমি কাজ করতেছি আমি যেদিকেই যাই না কেন মাইনাস ইউজ করব আমি মাইনাস ইউজ করব
তাহলে মাইনাস কোন দিকে যাব কসের দিকে তার মানে কস স্কয়ার থিটা আমি সমান সমান লিখতে পারি সাইন স্কয়ার থিটা অথবা আমি যদি 1 থেকে সাইনের দিকে যাই তাহলে 1 এর উপর স্কয়ার সাইনের সাইনের উপর স্কয়ার 1 এর উপর স্কয়ার মাইনাস সাইনের উপর স্কয়ার সমান সমান কসের উপর স্কয়ার মানে কস থিটা এখান থেকে তার মানে প্রথম ত্রিভুজ থেকে আমি আরো দুইটা রিলেশন তৈরি করলাম যেগুলো আমরা সূত্র হিসেবে সতরতা ইউজ করতেছি এখন দ্বিতীয় ত্রিভুজ থেকে এখন দ্বিতীয় ত্রিভুজ থেকে কিভাবে আমি করব দ্বিতীয় ত্রিভুজের সমান্তরাল বাহুর বিপরীত বিন্দু ছিল কোসেক সমান্তরাল বাহুর বিপরীত বিন্দু ছিল কোসেক এখন বিপরীত বিন্দুর উপর স্কয়ার কোসেক স্কয়ার থিটা মাইনাস আমি কোন দিকে যাব কোন দিকে যাব কোন এর উপর স্কয়ার ইকুয়াল টু কোট তার উপর স্কয়ার তার মানে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 স্কয়ার সমান সমান কোট স্কয়ার থিটা আমরা যদি কোন এর দিকে গেলাম আবার যদি কোট এর দিকে যাই তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কোট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 স্কয়ার আবারও আমি দ্বিতীয় ত্রিভুজ থেকে দুইটা রিলেশন তৈরি করলাম এখন তৃতীয় ত্রিভুজ থেকে একই ভাবে যদি আমি তৃতীয় ত্রিভুজের এই বিপরীত বিন্দু নিয়ে কাজ করি তার মানে আমি পাবো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1 স্কয়ার সেক স্কয়ার থিটা মাইনাস 1 স্কয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা তার মানে কি আমি দেখতে পাচ্ছি এই আমি যে ত্রিভুজ তিনটা কল্পনা করছি অথবা বিবেচনা করছিলাম ওই তিনটা ত্রিভুজ থেকে আমি টোটাল প্রথমে 6টা শিখে নিলাম এখন 1 2 3 4 5 6 7 8 9 তার মানে কি আমি এই ষড়ভুজের সাথে আমার অলরেডি 15টা সূত্র হয়ে গেছে ঠিক আছে তা এইগুলো তোমরা ভালো করে একটু এই ফিগারটা ভালোভাবে মনে রাখলে এই সূত্রগুলো ইজি ভাবে বের করা যাবে তা তোমরা সবাই ভালোভাবে চেষ্টা করবে ফিগারটা বোঝার এবং এভাবে এইগুলো একটু কি একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া এটা ধরে রাখা যাবে না যাই হোক প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজ আর নয় নেক্সট ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম।